बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आमी मोहम्मद कामरुल हसान, शिक्षक बर्णमाला आदर्श उच्च विद्यालय कॉलेज। आमार सुप्रियर शिक्षार्थी, तुम्हारा जरा सुनछो एवं देखो, सबाइके आमार आंतरिक शुभेच्छा अभिनंदन और आसलामु आलैकुम। आशा करी तुम्हारा सबाई भालो आछो। दीर्घदिन पर एकादश श्रेणी जदि क्लस आज के द्वश श्रेणी तुम्हारे द्वश श्रेणी व्यवसाय शिक्षा विभाग शिक्षार्थी व्यवसाय संगठन व्यवस्थापनार द्वितीय पत्र सप्तम अध्याय प्रेरणा मोटिवेशन चैप्टरटी तुम्हारे आज के पढ़ा। प्रथम एक भूमिका देव, तारपर तुम्हारे प्रेरणा काके बोले प्रेरणार संज्ञा, तारपर प्रेरणार धारणा, प्रेरणार पद्धति कौशल बा तुम्हारे उपायगुलो पढ़ानो होबे। तो आशा करी दीर्घदिन पर तुम्हारा जरा सेकेंड इयर एखन आसो, तारा इतिमध्ये भर्ती होयेछो, परीक्षाटा दियेछो, तुम्हारे फलाफल अति अल्प समय मध्ये तुम्हारे फलाफल तुम्हारा पे जाबे। आर এই সময়ের মধ্যে তোমরা দেশের বা বহির্বিশ্বের সারা বিশ্বের যে অবস্থা সেটাকে তোমরা একটা বিমার হিসাবে আমরা সবাই ধরে নেই, কিন্তু আমাদের কোনো কার্যকলাপই থেমে থাকবে না এবং থেমে রাখা যাবে না। তা যাই হোক, তোমরা এখন থেকে মনোযোগ সহকারে লেখাপড়া করবে এবং যে বিষয় যে সাররা যে বিষয়টি পড়ায়, যখন যা পড়ায়, যা তোমরা পাবে সব কিছু তোমরা পুরোপুরি তোমরা রপ্ত করবে এবং স্যারদের সাথে আমাদের সাথে সবসময় তোমরা যোগা বিষয়ভিত্তিক বা অন্যান্য বিষয়ের সংশ্লিষ্ট শিক্ষকদের সাথে অবশ্যই তোমরা যোগাযোগ রাখবে। তা আজকে প্রথমেই আমরা যে প্রেরণা পড়াবো, প্রেরণার মোটিভেশন, এগার আগে তোমরা পেয়েছো প্রেরণাটা ব্যবস্থাপনা একটা কাজ। তা তোমরা জানো ব্যবস্থাপনা কাকে বলে? ব্যবস্থাপনা এমন একটি বিষয় যে অন্যদের দ্বারা অতি সহজে এবং সুন্দরভাবে কাজ করে নেওয়ার নামই হলো ব্যবস্থাপনা। আর এই ব্যবস্থা প্রেরণাটা ব্যবস্থাপনার কাজ, মোটিভেশন। এর আগে তোমরা নিশ্চয়ই যে চ্যাপ্টারটা পেয়েছো সেই চ্যাপ্টারটা নিশ্চয়ই নেতৃত্ব, লিডারশিপ। এখন যিনি লিডারশিপ দিবেন সেই লিডার বা নেতার বা নেতৃত্বের যে কৌশল, তার আগেই একটা মনোবৈজ্ঞানিক বা মনোবিজ্ঞানের উপর একটা বিশেষ ধারণা তাকে থাকতে হবে। আজকে প্রেরণা, প্রেরণা আসলে এমন একটা বিষয় যে বিষয়টার মাধ্যমে একটা ব্যবসায় প্রতিষ্ঠানকে, শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার একটা এবং কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছানোর একটা প্রেরণার জ্ঞান দ্বারা অর্জন করতে হয়। প্রথমেই বলতে হয় যে মানুষকে দিয়ে জোর করে কোনো কাজ করানো যায় না। একটা কথা আছে, ঘোড়া জোর করে পানিতে নামানো যায় কিন্তু পানি পান করানো যায় না। এই অপ্ত বাক্য এটা প্রমাণ করে যে জোর করে সব কিছু আদায় করা সম্ভব নয়। মানুষ সৃষ্টির সেরা দিক, তাই তাদের উপর জোর খাটিয়ে কাজ করানো আরও অসম্ভব বলে মনে হয়। তাই মা সেই মানুষটির যদি তার দক্ষতা, যোগ্যতা ও কৌশলতার সাথে সম্পর্কিত হয় তবে তার কথাই নেয়, তবে এই ব্যবসা প্রতিষ্ঠান কাজকে সফলতার সাথে আদায় করা আরও কষ্টকর হয়ে পড়ে। তাই জোর করে কাজ আদায়ের প্রেশার প্রায়স একসময় ছিল কীতদাস প্রথায়। একসময় কীতদাস প্রথা যখন ছিল তখন মানুষকে মানুষ মনে করা হতো না, মনি মনে করতেন বা মালিক মনে করতেন, যেভাবে বলি খেতে দিলে খাবে, যা বলবো তাই করবো, প্রয়োজন নির্যাতন করবো, কিন্তু কিছুই তার বলার কোনো থাকবে না। এই কীতদাস প্রথা বিলুপ্তির সাথে বিলুপ্তি অনেকটাই বিদায় নিয়ে গেছে। ভদ্র সমাজ থেকে সুষ্ঠু সমাজ ব্যবস্থার কাছ থেকে যতই দিন যাচ্ছে ব্যবসা করতে ততই প্রতিযোগিতা বাড়ছে। জনশক্তি দরে রেখে যথাযথভাবে ব্যবহার করতে হলে
কর্মীদেরকে উৎসাহিত অনুপ্রাণিত করতে হবে। এই যে করার কৌশলটাই মূলত প্রেরণা। আর এই প্রেরণার কোনো বিকল্প নেই, শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে নয়, মানুষ পরিচালনার ক্ষেত্রেও প্রেরণা যথেষ্ট দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই জীবনের স্বল্প সফলতা লাভের ইচ্ছুক প্রতিটা ব্যক্তিরই প্রেরণা বিষয়ে জ্ঞান লাভ অত্যাবশ্যক বলে আমরা মনে করি। সম্পর্কে তোমার একটু ধারণা না দিলেই নয়, মিস্টার দোহা একটা ব্যবসাপতির সত্য নিযুক্ত বিক্রয় ব্যবস্থাপক, যাকে ম্যানেজার বলে থাকি আমরা। বিক্রয় পরিচালনা নিয়ে তার আওতায় বিক্রয় অঞ্চল বা জেলায় ত্রৈমাসিক টার্গেট দেওয়া হয়। সেই ত্রৈমাসিক টার্গেট পূরণে অনেক ক্ষেত্রেই অনেক ব্যবস্থাপক সক্ষম হচ্ছে না, ঠিক এক্ষেত্রেও মিস্টার দোহা তেমন সফলতা পাচ্ছে না। তত্ত্বাবধান যাতে চলে, টার্গেট যাতে পূরণ হয়, সেই জন্য মিস্টার দোহা আঞ্চলিক ভিত্তিতে ও জেলা ভিত্তিতে তিনি কেন্দ্রস্থল থেকে তার এই প্রেরণাকে আরও ত্বরান্বিত করার জন্য, আরও সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য মিস্টার দোহা ঊর্ধ্বতনদের সাথে পরামর্শ করে ঠিক করল পুরস্কার ঘোষণা। বিক্রয়কর্মী যদি আমরা পুরস্কার ঘোষণা করি বিক্রয়কর্মীদের, তা দেখা যাবে যে বিক্রয় ক্ষেত্রে প্রতিযোগিতা পরিবেশ সৃষ্টি হবে। মিস্টার দোহা পুরস্কার ঘোষণা এবং পুরস্কার প্রদান কাজটি ব্যবস্থার কোনার ক্ষেত্রে প্রেরণা নামে পরিচিত। এখন আসতে পারে প্রেরণা কাকে বলে, প্রেরণার সংজ্ঞা, প্রেরণা কাকে বলে। কর্মীদের কাজের প্রতি উৎসাহিত অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণিত করার কৌশলকে প্রেরণা বলে। তাহলে আমরা কী বললাম, কর্মীদেরকে কাজের প্রতি উৎসাহিত ও অনুপ্রাণিত করে স্বেচ্ছাপ্রণিত করার কৌশলকে প্রেরণা বলে। এখন এই প্রেরণা সম্পর্কে বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে তাদের গবেষণা চালিয়ে আজকের প্রেরণাকে সর্বক্ষেত্রে মানুষ এবং ব্যবসার শিল্প বাণিজ্যে যাতে সফলতা অর্জন করতে পারে সেই ক্ষেত্রে বিভিন্ন গবেষণার মাধ্যমে বিভিন্ন গবেষক, বিশেষ করে প্রখ্যাত মার্কিন মনোবিজ্ঞানী হার্জবার্গ, তিনি একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী, তিনিও তার তত্ত্বে দ্বি উপাদান তত্ত্ব, এর মধ্যে একটা সন্তুষ্ট একটা অসন্তুষ্ট। এই যে মানুষের কাজ করতে গেলে তার কাজের প্রতি যেটা সন্তুষ্ট থাকবে, সে তার মাহিনা বেতন বা মজুরি বা পারিশ্রমিক যাই পাক না কেন এবং ব্যবহার সব কিছু মিলিয়ে তিনি যদি সন্তুষ্ট থাকে, সেই ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে বা যিনি ব্যবস্থাপক তার সফলতা অনিবার্য। তেমনিভাবে যারা অধস্তন তারাও তার কাজে তার ব্যবহারে আচরণে তারা একদিকে আত্মতৃপ্তি হবে, একদিক তারা আত্মপ্রতিষ্ঠা পাবে। যাই হোক, এভাবে হার্ডওয়ার্কের নির্ভরদত্ত তোমাদের সাথে আলোচনা, একটা সন্তুষ্ট আঠের অসন্তুষ্ট। ঠিক এভাবে আব্রাহাম মাসলো, উনি একজন প্রখ্যাত মনোবিজ্ঞানী, প্রেরণা দানের ক্ষেত্রে ব্যাপকভাবে পরিচিত, তিনি চাহিদা সোপান তত্ত্বের উদ্ভাবক। মনোবিজ্ঞানীদের আচরণ সম্পর্কে, মানুষের আচরণ সম্পর্কে মনোবিজ্ঞানী ডগলাস ম্যাকগ্রেগর, উনি দুটি তত্ত্বের উদ্ভাবক, একটা হলেন এক্স তত্ত্ব, একটা হলেন ওয়াই তত্ত্ব। এক্স তত্ত্ব সবসময় মানুষের নেতিবাচক ধারণা দেয়, তার ধারণা হলো
কর্মীরা সবসময় কাজে অদস্তম রাগ বা কর্মীরা সবসময় কাজে ফাঁকি দেয়, সবসময় তারা তাদের অর্থ বাড়ানোর চেষ্টা করে, মূলত তারা কাজের প্রতি আন্তরিক নয়। তাদের যদি কোনো পরিবেশের তাদের যদি দূরে রাখা হয় তাহলে তাদের কাজে মনোযোগ থাকবে এবং তারা কোনো শ্রমিক সংঘ বা সংগঠন করতে সাহস পাবে না। এটা হলো এই ডগলাস ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব। তদ্রূপভাবে মানব প্রকৃতির আচরণ সম্পর্কে ইতিবাচক ধারণা প্রদান করেছেন ডগলাস ম্যাকগ্রেগর। তিনি বলছেন যে না, সবসময় কর্মীদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাদের মূল্যায়ন করতে হবে, তাদের কাজের পরিবেশ দিতে হবে, তাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, তাদেরকে পুরুষ তারা কাজে উদ্বুদ্ধ হয় এমন আচরণ যিনি একজন পরিচালক বা যিনি ব্যবস্থাপক তার মাধ্যমে তারা প্রত্যাশা করে, এটাই স্বাভাবিক। যাই হোক, আজকে তোমরা যারা শিক্ষার্থী আছো তাদের শুধু একটা কথা মনে রাখতে হবে যে আজকে আমরা এটা হয়তো তোমাদের কাছে তাত্ত্বিক মনে হচ্ছে, কিন্তু তোমরা যদি তোমার আব্বাকে দেখো, তোমার আশেপাশে তোমার চাচা কাকা মামা যারাই চাকরি করে না কেন, তাদের দেখবে অনেক সময় তারা প্রতিষ্ঠান সম্পর্কে অতি সুন্দর বর্ণনা দেয় তোমাদের বাসে বসে। তোমাদের আনন্দ লাগে যে বলছে তার আনন্দ, এতে বোঝা যায় সেই প্রতিষ্ঠানে একটা কী আছে, সুন্দর একটা পরিবেশ আছে, সেই প্রতিষ্ঠানের সুনাম আছে, সেই প্রতিষ্ঠানে যিনি চাকরি করেন তার চাকরির নিরাপত্তা আছে, আর্থিক বা অনার্থিক উভয় ধরনের সুবিধা বিদ্যমান আছে। আজকে তোমাদের এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, প্রেরণা দানের উপায় পদ্ধতি বা কৌশলসমূহ। প্রেরণা সাধারণত দুইটি পদ্ধতি দেওয়া হয়, একটা হলো আর্থিক উপায়, একটা হলো অনার্থিক উপায়। অ্যান্ড আর্থিক উপায়ের মধ্যে প্রথমে আমাদের দেখতে হবে আর্থিক পদ্ধতি বা উপায় বা দানের দিক ন্যায্য বেতন, দুই নম্বরে মুনাফার অংশ, তিন নম্বরে বোনাস, চার নম্বর আর্থিক নিরাপত্তা, পাঁচ নম্বরে অগ্রিম প্রদান, ছয় নম্বরে বাসস্থান ভাতা, সাত নম্বরে চিকিৎসা ভাতা, আট নম্বরে পরিবহন ভাতা, দশ নম্বরে পদোন্নতি, নয় নম্বরে পদোন্নতি, দশ নম্বরে অন্যান্য সুযোগ সুবিধা বিদ্যমান থাকতে হবে। সেগুলো কী কী? আর্থিক পুরস্কার। আর্থিক পুরস্কার দিলে কী হয় সেটা তোমাদের কিছুক্ষণ আগেও অবশ্য আমরা বলছি যে আঞ্চলিক এবং জেলাভিত্তিতে বিক্রয় বৃদ্ধির পরিমাণ বা উৎপাদন সম্ভব কিছুক্ষণ আগে তোমাদের মাঝে আলোচনা করছি। এই আর্থিক পুরস্কার, রেশন সুবিধা, তারপর হলো ক্যান্টিন সুবিধা। এখন আমরা এই যে আর্থিক সুবিধার যে তোমরা পয়েন্টগুলো তোমাদের বললাম সেগুলোর উপর একটু আমরা যে আলোচনাটা করলেই নয় সে আলোচনাটা তোমাদের করব। ন্যায্য বেতন, একজন লোক থাকার যোগ্যতা, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা সব ধারণা দিয়ে তার সব কিছু মিলিয়ে তিনি চান যে আমার যতটুকু যোগ্যতা অভিজ্ঞতা দক্ষতা আছে সেই ভিত্তিতে আমি কাজ করব এবং সেই অনুযায়ী আমি এটা আমার আর্থিক সুবিধা পাবো, যে সুবিধাটাকে আমরা বেতন বলি। পেলে কী হবে, সে স্বাভাবিকভাবে যে তার ন্যায্য বেতন, তার পারিশ্রমিক বাহিনা যেটাই আছে সেটা যদি সে সঠিক সময় পায় এবং যতটুকু পাওয়া উচিত ততটুকু যদি তাকে দেওয়া হয় তা তার কাজের প্রতি যথেষ্ট আন্তরিকতা বাড়বে এবং সেই ক্ষেত্রে সেই প্রতিষ্ঠান লাভবান হবে। অন্যদিকে মুনাফার অংশ, আমাদের ব্যবসায় ভালো ভালো ব্যবসা প্রতিষ্ঠানে যদিও বেতন দেওয়া হয়, পারিশ্রমিক দেওয়া হয়, মাহিনা দেওয়া হয়, তারপরও অধস্তনদের বা ঊর্ধ্বতন যারা আছে তাদের মধ্য স্তরে যে ব্যবস্থাপক থাকেন তাদের কাজের আরও যারা আনন্দ চিত্তে তারা করতে পারে সেই জন্য বেতন ছাড়াও একটা মুনাফা দেয়। আমাদের দেশে প্রচলিত যে যত মুনাফা হবে সব কিছুর পরেও বেতনের পরেও তারা যেন সেই মুনাফার কমপক্ষে শতকরা পাঁচ ভাগ অংশ অধস্তনদের মাঝে বণ্টন করা হয়। এই নিয়মটা আমাদের দেশে আছে, সুতরাং কোনো কোনো যে সমস্ত প্রতিষ্ঠান আজকে সফল কাম হয়েছে, লাভবান হয়েছে, মুনাফার হার বৃদ্ধি করতে সক্ষম হয়েছে, সেক্ষেত্রে
মুনাফার অংশ অদস্যন্দের দেয়, আর অদস্যন্দরা যদি মুনাফার অংশ পায় তাদের তাদের কাজের প্রতি আরও আন্তরিক হয় এবং যে কাজই দেওয়া হোক না কেন তারা খুব মনোযোগ সহকারে সেই কাজ করতে যথেষ্ট সচেষ্ট থাকেন। বোনাস, এই বোনাস কি? বোনাসটা হলো কোনো প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের বেতন এবং মুনাফার অংশ ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা ছাড়াও তাদের যে বার্ষিক যে অনুষ্ঠানগুলো থাকে, যেমন আমাদের দেশে ঈদুল আজহা, ঈদুল ফিত্রে হিন্দুদের এই দুর্গাপূজা, এ সমস্ত আমাদের দেশের যে আমরা শিক্ষক হিসাবে বা অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারাই এই ক্ষেত্রে তারা একটা বোনাস পান। এখন বৈশাখী ভাতাও পাওয়া যায়, অন্য ক্ষেত্রে বৈশাখী ভাতাও পাওয়া যায়। এগুলো শুধু এ ধরনের রেওয়াজ, এ ধরনের আর্থিক সুযোগ সুবিধা অসুবিধাই আজকে কর্মীরা তাদের পরিবার পরিজন নিয়ে তারা তাদের মৌলিক চাহিদাগুলো তারা নিত্য নৈমিত্তিক যে খরচগুলো আছে সেগুলো তারা খরচ মিটাতে সম্ভব হয় তাদের পক্ষে এবং তারা আনন্দ চিত্তে তাদের সাংসারিক কাজগুলো করতে পারে। অন্যদিকে তারা হয় যথেষ্ট সচেতন এবং আগ্রহী শলায় তাদের কাজের প্রতি। আর্থিক নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা প্রত্যেকটা প্রতিষ্ঠানই একটা আর্থিক নিরাপত্তার জন্য। এখন আর্থিক নিরাপত্তা কী? যেটা অবসরকালীন সময় বা যে কোনো নির্দিষ্ট সময় যে টাকাটা দেওয়া হয় সেটা হলো আর্থিক নিরাপত্তা। যেন গ্রাচুইটি, পেনশন, গ্রুপ বিমা, এগুলো সাধারণত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে বা প্রত্যেকটা প্রতিষ্ঠানে এ ধরনের কী কী থাকে? গ্রাচুইটি, কত বছর চাকরি গেলে কত টাকা তার কত মাসের সমপরিমাণ বেতন দেওয়া হবে সেটা সাধারণত গ্রাচুইটি। পেনশন, অবসর যাওয়ার পরে মানুষ টাকা যাতে অবসর সময়টা সুন্দরভাবে জীবনযাপন করতে পারে, তার বার্ধক্য বয়সে তার চিকিৎসা থেকে আরম্ভ করে অন্যান্য খরচগুলো পোষাতে পারে এবং পরিবার পরিজনের খরচ নির্বাহ করতে পারেন, সেই ক্ষেত্রেই সাধারণত এই গ্রাচুইটি পেনশন এবং গ্রুপ বিমা করে থাকেন। এগুলো সাধারণত প্রতিষ্ঠান থেকেই এই ব্যবস্থা করা হয়। অগ্রিম প্রদান, মানুষকে চলতে হলে সবসময় যে তার খরচ অনেক সময় তাকে অগ্রিমও নিতে হয়, আর এই অগ্রিমটা কী দেওয়ানো হয়? অনেক সময় বেতন বা তার যে মজুরি সেটা অগ্রিম হয়, কিন্তু ভালো ভালো প্রতিষ্ঠান, স্বনামধন্য প্রতিষ্ঠানগুলো আমাদের দেশে ব্যাংক প্রথা বা অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলো যারা অদস্থ থাকেন, যারা এখানে নিয়োগ হয়ে থাকেন প্রতিষ্ঠানে, তাদের কাজের বা তাদের অনেক সময় তাদের জমি কেনার জন্য লোন দেওয়া হয়, বাড়ি করার জন্য তাদের লোন দেওয়া হয়, লোন মানি ঋণ দেওয়া হয়। অন্যদিকে অনেক সময় গাড়ি ক্রয় করার জন্য সহজ শর্তে ঋণ প্রদান করা হয়। বাসস্থান ভাতা, মানুষ চায় সারাদিন কর্মের ফলে ফল পরে একটু সুন্দর একটু আবাসন চায়, একটু নিজে ভালোভাবে থাকতে চায় পরিবারজন নিয়ে, এই ধরনের বাসস্থান এর ভাতা যারা সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কথা নেই, তারা তো পাচ্ছি, কিন্তু এভাবে যদি সরকারি বেসরকারি সব কর্মীদের জন্য একটা বাসস্থান এরকম ভাতার ব্যবস্থা, তার সুন্দর নির্বিঘ্নে একটা সুষ্ঠু পরিবেশে তারা বসবাস করতে পারে তাদের প্রজন্মদের নিয়ে। পরিবহন ভাতা, অনেক সময় দেখা যায় যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের জন্য গাড়ি এবং চালক আলাদা থাকে, যেগুলো প্রতিষ্ঠান থেকে তাদের তৈল খরচ এবং চালকের বেতন এবং মেনটেন্যান্স মেরামত খরচ সব কিছু প্রতিষ্ঠান থেকে বিয়ার করা হয়। চিকিৎসা ভাতা, মানুষ কাজ করতে গেলে বা একটা মানুষ রক্ত মাক্তের এই মানুষ যে কোনো সময় আমরা যারা কাজ করি বা কাজ করেন তারা অসুস্থ হয়ে যেতে পারে, যার কারণে তাদের একটা চিকিৎসা ভাতারও বেতনের সাথে একটা পার্সেন্টেজ হারে অথবা নির্দিষ্ট একটা পরিমাণে একটা চিকিৎসা ভাতা প্রদান করা হয়। পদোন্নতি, প্রমোশন, নিম্ন পদে বা স্বপদ থেকে
আরও কাজের দক্ষতা, কাজের দায়িত্ব দক্ষতা অনুযায়ী কাজের দায়িত্ব যখন বাড়ানো হয়, বেতন বাড়ানো হয়, তখন তাদের সেটাকে পদোন্নতি বলে। পদোন্নতি বাহ্যিকভাবে হয়ে থাকে, অভ্যন্তরীণভাবে হতে পারে, জ্যেষ্ঠতার ভিত্তিতে হতে পারে। এছাড়াও আছে অন্য অন্য আর্থিক সুবিধা, আর্থিক পুরস্কার। যখন বলা হয় যে তুমি যদি তোমার টার্গেট এত লক্ষ বা এত কোটি তুমি তোমার সেল দিতে পারো অথবা উৎপাদন করতে পারো, তার বাহির ওই পরিমাণ উৎপাদন করলে বা তার বেশি করলে তোমাকে তার উপর একটা পুরস্কার দেওয়া হবে। কী দেওয়া হবে? তোমাকে আনুপাতিকারে তার উপর একটা পার্সেন্টেজ ধরে তোমার আর্থিক সুবিধা দেওয়া। তখন সেক্ষেত্রেও কর্মীদের কর্মশ্রেয় বাড়ে এবং তারা সেই আর্থিক পুরস্কার পেয়ে তারা আরও মনোযোগ সহকারে প্রতিষ্ঠানে আত্মনিয়োগ করেন। রেশন সুবিধা যদি এমনই হয় যে সরকারি প্রতিষ্ঠানে যেমন রেশনের সুবিধা, সরকারি কর্মজীবীদের জন্য যারা নিরাপত্তায় বলায় কাজ করেন, ঠিক তদ্রূপভাবে যদি আমাদের প্রত্যেকটা উৎপাদন সেক্টর থেকে আরম্ভ করে ব্যবসা প্রতিষ্ঠান যারা নিয়োজিত, যারা সেবা দিয়ে থাকেন, তাদেরও রেশনের ব্যবস্থা করলে তাদের আত্মতৃপ্তি বাড়বে। ক্যান্টিনের সহযোগিতা অনেক সময় দেখা যায় যে মানুষের পক্ষে যারা কর্মী তাদের পক্ষে অনেক সময় খাওয়া দাওয়া দূর থেকে আসতে হয়, অনেক সময় আনা সম্ভব হয় না। কিন্তু যদি এমন হয় যে কাজের ফাঁকে নাস্তা আনার সুযোগ থাকে, চা আনার সুবিধা আছে, এমনকি খাওয়ার ব্যবস্থা আছে, আবার থাকার বিশ্রামাগার আছে, সেই ক্ষেত্রে উৎপাদন মাত্রা না কমে বা যে সেক্টরই বিক্রয় হোক, ক্রয় হোক, উৎপাদন হোক, সর্বক্ষেত্রে তার পরিমাণ বাড়বে এবং আর্থিক আয় বাড়বে। যাই হোক, এরপরে আমরা আসি অনার্থিক উপায় বা পদ্ধতি। এখানেও 10টা পয়েন্ট আছে। সুষ্ঠু কর্ম পরিবেশ, 2 নিরাপত্তা, 3 আকর্ষণীয় কাজ, 4 উত্তম ব্যবহার, 5 ভালো কাজের প্রশংসা, 6 প্রশিক্ষণ সুবিধা, 7 সুবিচার প্রতিষ্ঠা, 8 শ্রমিক সংঘ করার সুযোগ, 9 প্রতিষ্ঠানের সুনাম, 10 অন্যান্য প্রণোদনা। ক, এর ভিতর আছে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বনভোজন ইত্যাদি। প্রথমে আমরা আসি সুষ্ঠু কর্ম পরিবেশ। কর্মীর কর্মস্থল যদি হয় সুন্দর, পর্যাপ্ত আলো বাতাস, মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন, সেখানে যদি থাকে বিশ্রামাগার, তখন কর্মীর তা সে সবগুলো সুযোগ ব্যবহার করে সে তার কাজের প্রতি আরও আত্মতৃপ্ত হবে এবং সে তার যেখানেই থাকুক স্বস্থানে থেকে তার কাজটাকে সুন্দরভাবে করবে। ফলে ব্যবসার ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রে, ক্রয়ের ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে অধিক লাভবান হওয়া সম্ভব না থাকে। এবার আছে নিরাপত্তা। কর্মীদের উপর যদি সবসময় চাপ প্রয়োগ করা হয়, মানুষের নির্যাতন করা হয়, তার ভয় ভীতি কাজ করে যে আমি বুঝি যে কোনো সময় আমি চাকরি হারিয়ে ফেলব, আমি বুঝি কখনো আমার কাজের প্রশংসা পাব না, এই ধরনের যদি বিভিন্ন অর্থাৎ মানসিক চিন্তায় থাকেন কর্মী, তখন সে সেখানে কখনো ভালো কাজ করতে পারে না। কিন্তু যদি অধস্তনদের জন্য তার চাকরির নিরাপত্তা, তার উপর কোনো মানসিক চাপ প্রয়োগ করা না হয়, চাকরি যাওয়ার কোনো ভয় না থাকে, সেই ক্ষেত্রে তিনি নির্দ্বিধায় তার ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করবেন এবং আর্থিক এভাবে যদি তাকে নিরাপত্তা দেওয়া হয়, তা সেক্ষেত্রে এই যে পেনশনার দানের মাধ্যমে ব্যবস্থাপনা কার্যকলাপকে আরও এগিয়ে নেওয়া সম্ভব। আকর্ষণীয় কাজ,
আকর্ষণীয় কাজ বলতে আমরা এতটুকু বুঝি, যার যতটুকু দক্ষতা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা আছে, সেভাবে তাকে সেই কাজ যদি সর্বক্ষেত্রে সর্বসেক্টরে দেওয়া হয় তাহলে কর্মীর আত্মতৃপ্তি বাড়ে এবং আকর্ষণীয় কাজ, তার দক্ষতা নিয়ে কাজ দিলে সেই কাজের প্রোডাক্টিভিটি তিনি আরও বাড়াই দিতে পারেন এবং প্রতিষ্ঠানকে একটা অন্যতম প্রতিষ্ঠান হিসাবে সে গড়ে দিতে সক্ষম হয়। উত্তম ব্যবহার, ব্যবস্থাপকের বা যিনি ঊর্ধ্বতন তার ব্যবহার যদি উত্তম হয়, মোলায়েম হয়, তিনি যদি মনে করেন প্রত্যেকটা মানুষ আমার সহকর্মী, আমার পরিবারের একজন সদস্য, সেই ক্ষেত্রে এই ব্যবহার যদি কর্মীরা পান, এদের উত্তম ব্যবহারও প্রেরণা দানের একটা পদ্ধতি বলে আমরা মনে করি। ভালো কাজের প্রশংসা, যে কোনো মানুষ তার কাজ করতে চায়, আপ্রাণ ভাবে চেষ্টা করে যে আমি কাজটা আমার সুন্দরভাবে করব, ভালোভাবে করব, আমার ঊর্ধ্বতন যেটা চায় আমি সেই কাজটা সঠিকভাবে এবং সুষ্ঠুভাবে এবং কাজের সঠিক মান আমি প্রদান করব। এই ক্ষেত্রে এই যে কাজের প্রশংসা করলে, করার পর যদি বলা হ্যাঁ তোমার কাজটা সুন্দর হয়েছে, আরও ভালো হয়েছে, যদি আরেকটু সচেতন আরও ভালো হবে, এটা এক ধরনের প্রেরণা দানের অন্যতম উপায়। প্রশিক্ষণ সুবিধা, কেউই কাজ করে মাতৃগর্ভ থেকে আসে না, আর কাজের আগে যতই তার শিক্ষাগত যোগ্যতা থাকুক, যত অভিজ্ঞতা থাকুক, তিনি কিন্তু অনেক সময় তার তাত্ত্বিক ধারণা থাকলেও বাস্তব ধারণা কাজ তার কম থাকে। সেই ক্ষেত্রে যদি প্রশিক্ষণের সুবিধা হয়, ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা করা হয় এবং কাজগুলো যদি দক্ষ ট্রেনার দ্বারা যদি সেই কাজগুলোকে তারা হাতে কলমে শিক্ষা দেওয়া হয় তাহলে তার সেক্ষেত্রেও তিনি একটা আর্থিক প্রেরণার অন্তর্ভুক্ত হয় এবং তিনি তার কাজকে, তার প্রতিষ্ঠানকে আরও প্রতিষ্ঠানের সেই আত্ম নিয়োগ ভালোভাবে কাজ করে কাজে উপকার দিতে পারেন। তদ্রুপভাবে সুবিচার প্রতিষ্ঠান, সুবিচার প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে দ্বারাই কাজ করুন, ন্যায় অন্যায় থাকতে পারে, অনেক সময় মনের অজান্তেও ভুল ত্রুটি হয়ে যায়, সেক্ষেত্রে অথবা কেউ যদি একজন ভালো লোকের উপরে, ভালো কর্মীর উপরে যদি অযাচিত অন্যায় চাপিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে যেটা না হয় সেই জন্য সেই প্রতিষ্ঠানে সে ধরনের সুবিচার প্রতিষ্ঠা করতে হবে। এরপর দেখা যায় শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন। আজকে আর তোমাদেরকে আবারও আমি আমার আন্তরিক শুভেচ্ছা বিনিময় করে এবং সালাম জানিয়ে আজকে আমি এখানে তোমাদের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।